লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক সংঘর্ষে ফের উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের দিনহাটা। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. দিনহাটায় বিজেপি কর্মীর বাড়িতে মিটিং চলাকালীন ভাঙচুর ও মণ্ডল সভাপতিকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাতের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় দুপক্ষের তিনজন গুরুতর আহত হন। তিনজনই দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার দুপুরে দিনহাটা ঝুড়িপাড়া এলাকায় বিজেপির পাঁচ নম্বর মণ্ডল সভাপতি ঈশ্বর দেবনাথের বাড়িতে বিজেপির খুলি বৈঠক ছিল। খুলি বৈঠক চলাকালীন অতর্কিত হামলা চালায় তৃণমূল বলে অভিযোগ। ধারালো অস্ত্র নিয়ে আঘাত করে বিজেপি কর্মীদের ওপর। ঘটনাস্থলে চেয়ার এবং কর্মীদের বাইক ভাঙচুরের ঘটনাও ঘটে। এই ঘটনায় আহত হয় ঈশ্বর দেবনাথ ও সংশ্লিষ্ট এলাকার বিজেপির সম্পাদক অর্জুন চক্রবর্তী। ঘটনাস্থলে তৃণমূলের আমির আলম গুরুতর আহত হন। বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেসের আমির আলম। তিনি বলেন, ঝুড়িপাড়া এলাকা দিয়ে আমরা কয়েকজন মিলে আসছিলাম, সেই সময় বিজেপি কর্মীরা আমাদের পথ আটকায় এবং মারধর শুরু করে। ঘটনার খবর পেয়েই এলাকায় ছুটে আসে দিনহাটা থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে পুলিশ। সাধারণ সভা ছিল মণ্ডল সভাপতির বাসভবনে। আমরা সেখানে মিটিং যখন শুরু করেছি, মিটিং চলাকালীন অবস্থায় তৃণমূল কংগ্রেসের 25-30 জন হার্মাদ বাহিনী, আব্দুল মান্নান, ছাত্রনেতা আমির আলম এবং কমিশনার সমীর সরকার সহ এদের উপস্থিতিতে আমাদের উপরে অতর্কিতে বোম বন্দুক থেকে শুরু করে ঘোষালি দা বলম নিয়ে হামলা চালায়। তাতে আমাদের মণ্ডল সভাপতি গুরুতর জখম হয়েছে, ওনাকে ওটিতে নেওয়া হয়েছে, ওনার এখন অপারেশন চলছে। এই যে আপনারা দেখছেন, আমাকেও কোপানো হয়েছে এবং আমাদের আরও দুইজন সহকর্মীকে কোপানো হয়েছে। এমনকি পুলিশের উপস্থিতিতে এই ঘটনা ঘটেছে, পুলিশ ছিল নীরব দর্শক। আসলে তৃণমূল কংগ্রেসের পায়ের তলা থেকে মাটি ছড়ে গেছে। যে কোনো মূল্যে বিজেপির সভা সমাবেশ আটকাতে হবে, সভা সমাবেশ মিছিল বন্ধ করার জন্য এটা মরিয়া ভাবে একটা শেষ চেষ্টা করছে। আমার নাম অর্জুন চক্রবর্তী। মিটিংটা হচ্ছিল মণ্ডল সভাপতি বারবন ঝুড়িপাড়া পাঁচমাথার মোড়ে। চলা অবস্থায় আমরা রাষ্ট্রীয় গান যখন আমাদের চলছে, ওই সময় এরা ছুটে আসলো। আসার পরে ওরা পুরো বাইকগুলো ভাঙলো, মানে বাইকগুলো ভাঙলো, তারপর মারলো আর কি সবাইকে, অর্জুন চক্রবর্তীকে মারলো। তারপর আমরা সাইডে ছিলাম, পরে ওরা গেল। আমরা থানা দেওয়ার জন্য অভিযান, মানে থানা দেওয়ার জন্য রেডি হয়েছি। ওই সময় ওরা ওখানে ছিল একদম বাটুল নিয়ে, মানে কাটা পাথর, চাকু নিয়ে ছিল ওরা। এই লাস্টে চাকুতে মারলো। কিন্তু ওদেরকে চেনা, আমি অতটা চিনি না। মুখে মাস্ক ছিল, আমি চিনি না তো ওদেরকে, চিনি না আমি ওদের, না 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 আমি সামনাসামনি ছিলাম না, না লাস্টে ছিলাম। আমরা এখানে ছিলাম মোটামুটি ধরেন 40 জনের মতো ছিলাম। হ্যাঁ, আমাদের 5 জন আহত, হসপিটালে গেল, এখন হসপিটালে এডমিশন। আপনার নাম? আমার নাম বজলে রহমান, মাইনরিটি মোর্চার 5 নং প্রেসিডেন্ট আমি। তো তারা জানে, তৃণমূল কংগ্রেস জানে যে তারা রাজনৈতিকভাবে দেউলিয়া, তারা মানুষের ভোটে তারা জিততে পারবে না, সাধারণ মানুষ এদেরকে ভোট দেবে না। কারণ এই চোর তৃণমূলকে কেউ ভোট দেবে সেটা তারা বুঝতে পারছে, আর সেই কারণে উন্নয়নমন্ত্রী পাগল হয়ে গিয়েছে। এইসব পাগলামি করে লাভ নেই। আর যারা হামাদগিরি করছে, আমি পরিষ্কার তাদের কাছে বার্তা দিতে চাই, লোকসভা ভোটের পরে এই মন্ত্রী তো দিনহাটা থাকবে না, কিন্তু আপনাদের হয়তো থাকতে হবে। কিন্তু পরবর্তীতে আপনাদের কী ব্যবস্থা হবে সেটা হয়তো সামনের দিনে আপনাদের ভবিষ্যৎ খারাপ হবে সেটা বুঝতে পারা যাবে। আমরা জানি না, 15 নম্বর ওয়ার্ডের দিক দিয়ে আমরা আসছিলাম, আমরা কয়েকজন ভাই মিলে আসছিলাম বাইকে করে। কিছু লোক, বিজেপির লোক রাস্তার মধ্যে দাঁড়িয়েছিল। ওই দিক দিয়ে আসার সময় ওরাও জানে আমরা তৃণমূল কংগ্রেস করি, সেই হিসেবে আমাদেরকে ইট এবং পাথর দিয়ে ছোড়া শুরু করলো। করে আমাদের বাইক তৎক্ষণাৎ ওখানে আমরা দাঁড়া করালাম। যাই হোক, ওরা তখন আরও কিছু লোক এসে আমাদের উপরে চড়া হয়, আমাদেরকে এভাবে মারধর করে আমরা হসপিটালে চলে এসেছিলাম।
বামনহাট বোশ হিরো শোরুম নিয়ে এলো অল নিউ মডেল ওল্ড হিরো গ্ল্যামার। এছাড়াও পাচ্ছেন অত্যাধুনিক টেকনোলজিতে ভরপুর কোটার ও প্রিমিয়াম বাইকের নতুন সম্ভার। সহজ কিস্তিতে ন্যূনতম ডাউন পেমেন্টে নিয়ে যান বাইক, প্রতিটি বাইকের সাথে পাবেন নিশ্চিত উপহার। চলে আসুন বামনহাট বোস হিরো শোরুমে। বিশদে জানতে যোগাযোগ করুন 8537 8496 48।